ব্লগ এডিট হয়ে গেছে, আজকে বাজে 2:45। আজকে সকাল থেকে আমার সব গড়বড় হয়ে গেছে, সিটি বাজ গেই হয়ে গেছে। আমি ভাই অনেস্ট ব্লগার, মিথ্যা কথা আমি বলি না, মিথ্যা লাইফস্টাইল আমি দেখাই না, যেটা সত্যি সেটা দেখাচ্ছি। এখন আমার ছেলে ব্যাকগ্রাউন্ডে চেয়ার টানছে। সকালবেলা যখন ঘুম থেকে যখন চোখ খুলে তখন বাজে 9:45। অ্যালার্ম শুনতে পাইনি, নীলিমা ফোন করেছিল শুনতে পাইনি, অতএব ছেলে স্কুল যাওয়া হয়নি। আর তারপরে আমার জিম যাওয়া হয়নি, মা আমাকে দূর থেকে দেখাচ্ছে আইব্রোটা ঠিক করার জন্য, কিন্তু প্রথমেই বলে দিয়েছি আমি অনেস্ট ব্লগার। তারপরে আমার শাড়ির প্রচুর অর্ডার ছিল সকালবেলা, জয় জগন্নাথ, সকালবেলা অনেক অর্ডার ছিল শাড়ির, সেগুলোকে বার করেছি, প্রিন্ট আউট করেছি, হ্যান্ড করেছি, ত্যান করেছি, অনেক কিছু চলছে একসাথে। শাড়ির দোকান হচ্ছে, ক্যাফে রেডি হচ্ছে, তার মধ্যে ব্লগ এডিট করলাম, সমস্ত কিছু করে টোরে এখন বাজে 2:45। জিমও যাওয়া হয়নি, ফটাফট চান টান করে রেডি হয়ে আমি থাকবো, নিচে যাবো ক্যাফেতে, কারণ আজকে কজন আমার সাথে দেখা করতে আসবে, তাদের সাথে দেখা করবো, কয়েকটা মিটিং আছে। ব্যথা আমার আছে, দেরি হয়ে গেছে কারণ সিম্বার হাত চেপে গেছে, আঙুল চেপে গেছে, হ্যাঁ আঙুল চিপে গেছে, তাই আমার সব কোথায় দেখিয়ে দাও সবাইকে। হ্যাঁ আর তুমি কেঁদেছো না, আঙুল চিপে গেছে তো? আমি আমি শিবানি দুরছি। হ্যাঁ তারপরে আমি হাতে জল দিয়েছি। হুম, ও হাতে জল দিয়েছো, আর কেমন করে কাঁদছিলে তুমি? আর মা কেমন করে কাঁদছিল? শিবানি জল দিয়ে গেছিল। হ্যাঁ নতুন লিভাইজের গেঞ্জি পড়েছে। তোমার প্রিন্ট কোথায়? নকল, এটা নকল। কোথায় প্রিন্ট? কোথায় তুমি যে বললে এটা ভালো কোম্পানির গেঞ্জি, তো ভালো কোম্পানির গেঞ্জি হলে তো একটা কিছু থাকতো লেখা এখানে। শিবানি আমার ব্যাগ দাও, আমার জুতা দাও, আমার জলের বোতল টাওয়াল দাও, সবাই আমার কাজগুলো থেকে করে না। হ্যাঁ রে, ছাদে কি হচ্ছে আজকে? নিত্য নতুন নাচ হচ্ছে, চলো যাই ওখানে গিয়ে নাচি আমরা। অনেকদিন ডান্স কভার হয় না টিকলু, চাইছি কাজ হয়ে গেছে। ঝোল শোনো, সকাল থেকে উঠে এইসব সাদা জামা পরে সেজে গুজে বসে থাকলে হবে না। তাহলে কি করবো? কালো জামা পরবো, কালে দাড়ি মাড়ি করে কি সিনেমা করবে নাকি? সিনেমা আর্টিস্ট হয়েছো? পুষ্পা? হ্যাঁ পুষ্পা, পুষ্পা না, তুমি হচ্ছে ফুড স্পা। ফুড স্পা তো সাওয়াজ না, না ফুড স্পা, পায়ের স্পা। হ্যাঁ পুষ্পা হবে, তুমি পুলপা, পুলপা। আচ্ছা আজকে মৌমিতা সায়ন্দীপ এসেছিল, আড্ডা হলো, মজা হলো, আর এরকম প্যাকেট দুটো এসছে আমাদের জন্য, আমি আর রোগা হতে পারবো না। তাহলে সুইতা দি ভালো লাগলো এখানে এসে। হ্যাঁ ওকে তো আমার সাংঘাতিক ভালো লাগলো, স্নেহাকে, দেবজিৎ তো ছিলই, দেবজিৎ আর বেরিয়েও গেল ওদের সাথে, আর স্নেহার সাথে আমার মেয়ের খুব মিল পেলাম, একটু বেশি ভালো। থ্যাংক ইউ, রেসিপিটা ট্রাই করলে ওটা, হ্যাঁ সেটা ভীষণ ভালো, ব্যাঙ্কো ফ্রাইড প্রন। হ্যাঁ মৌমিতা সায়নদীপের সাথে এপিসোডের সাথে আর একটা আমরা ইভেন্ট করছি, এবং হ্যাঁ গ্র্যান্ড ইভেন্ট, দুটো গ্র্যান্ড ইভেন্ট অ্যাকচুয়ালি, একটা পরে আমি এনা বলবো। আর আমাদের ইভেন্টটা হচ্ছে সেপ্টেম্বর মাসে, একটু একটু মানে সব ডিটেলস না দিলে অল্প একটুখানি বলার, 6-7-8 হচ্ছে গড়িয়াহাটে, ব্যাস
একদম, বাকিটা আমরা জানাচ্ছি। হ্যাঁ, এবং আমরা মোটামুটি আমি বললাম যে 15th আইআইটি ক্যালকাটা 64 আইআইটি খোলার পর আমরা এটা পুরো অ্যানাউন্স করব কি হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু। আই এম ভেরি এক্সাইটেড, লুকিং ফরওয়ার্ড অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। দেখা হচ্ছে সবার সাথে, ঠিক আছে, বাই বাই। ওপরে এলাম, সিম্বুকে রেডি করলাম, এক গ্লাস জল খেলাম, লিপস্টিক লাগালাম, এবার যাবো সিম্বুর পিঙ্ক স্কুলে। সিম্বুকে স্কুলে দিয়ে আমি একটু আইব্রো করাবো, স্কুলে বলছি, ঠিক আছে, পড়তে দিয়ে একটু আইব্রো করাবো। আর এই যে আমার মাদার ম্যারি, কেসি হো, ঠিক হো, ওকে। কালকে স্কুলে বলেছে ভালো ড্রেস পরে যেতে, সুন্দর ড্রেস, কে পরবে? ইলিয়াবলি, চলো পড়তে যাই, চলো দেরি হয়ে যাবে না হলে। আমরা কিছু বৃষ্টির ছিটে আমরা আবিষ্কার করেছি, আবিষ্কার করেছি। ওটা আমি বাইরে দাঁড়িয়ে একটু হ্যাচছো মেরেছিলাম, এই ছাপল সেইটা বোঝায় কি ছিটে ফোটা। এটা বৃষ্টি কি আদৌ ওয়াইপারের জল আগের দিন যাইনি, আগের দিন খুব কাছে ছিল। চলে গেছি লেকার সালনে, এসে আমি আইব্রো করে নিলাম পুনম আর বিশ্বজিতের কাছে। আর এই যেখানে বিশ্বজিৎ, আর তুমি খুব ভালো করেছো আমার আইব্রোটা। আর সব থেকে ভালো কি করেছো জানো, যেটা তোমাকে একটু আগে আমি বললাম, সেটা হচ্ছে তুমি অভিযোগ করনি তোমার আইব্রোটা টেড়া বাঁকা কেন, ইঁদুর ইঁদুর চলে গেছে মনে হচ্ছে, কত রকমের অপবাদ যে আমি খেয়েছি না আইব্রোর জন্য। ওরা তো স্টাইলিং করেছে। টিকলু, আই ক্যান সি বারিশ কি বুন্দে, বৃষ্টি হচ্ছে, বারিশ, বিজলি। স্বদেশ সিনেমাটা তো একজন বয়স্ক ভদ্রমহিলা গ্রামে যখন প্রথম কারেন্ট এলো, সে বাড়িতে জ্বলে উঠলো, দেখে বললো বিজলি। আমি এরকম দেখে বলছি বারিশ, বৃষ্টি। তোমার আমাকে দেখে বলতে ইচ্ছা করে না বিজলি? না, তা কি ইচ্ছা করে বলতে? ফাজলি, ফাজলি। আমার আইব্রোটা কেমন হয়েছে গো? ভালো হয়েছে, কিউট লাগছে দেখতে আমাকে। আগে ছিল না তো, এই প্রথম হলো। চুপ করো, কিউট লাগছে দেখতে আমাকে, সোয়েট সোয়েট, কুইটেস্ট। Wow, you are the quickest. তাহলে চলো আমি কিছু কিনে দাও অক্ষয় তৃতীয়ার জন্য। 1 লিটার পেট্রোল কিনে দিতে পারি তোমাকে? কেন গো, আমি কি পেট্রোল খাই? না, তাহলে কেন বললে এরকম আমার? Nonsense, rubbish talks. You are a rubbishing. এটা হচ্ছে CA ব্লক, যেখানে ম্যামের বাড়ি, মানে সিম্বা টিউটরের বাড়ি। আর আমরা গেছিলাম কোন ব্লকটা? যাবে জানি না। যাই হোক, মানে আগের দিনও গেছিলাম ওখানে, এখান থেকে হার্ডলি 1 কিলোমিটার মতো লেগেছিল। এখন আবার গুগল ম্যাপ দেখে এলাম, সে ঘুরিয়ে টুরে প্রায় 2.5-3 কিলোমিটার মতো ঘুরে ঘুরে এলাম। ওই জন্যই বলছিলাম যে নিউটাউন মাঝে মাঝে একটু কনফিউজিং লাগছে আমার কাছে। নিউটাউনটা বুঝতে গেলে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে তোমাকে একটা মানে প্রেম করতে হবে, প্রেম। হ্যাঁ, তারপরে তুমি অলি গলি প্রেম চোপড়া, হ্যাঁ, ওই অলিতে গলিতে গাড়ি নিয়ে নিয়ে ড্রাইভ করবে, এদিকে ঘুরবে ওইদিকে ঘুরবে গার্লফ্রেন্ডের সাথে, তখন তোমার চেনা হয়ে যাবে। বয়স হয়ে গেছে, যাদের জায়গায় এখন অব্দি বৃষ্টি পড়েনি তারা কানে একটু আওয়াজটা শুনে আর ভিজুয়ালটা চোখে দেখে তোমরা একটু শান্তি পাও। বাবা বৃষ্টি পড়ছে। হ্যাঁ, আর সিম্বুর টিফিন খাচ্ছে, আমারও টিফিন নিয়ে আসি সাথে করে, ওটুখানি খেতে খেতে আমরা চলে যাই। ইয়ে, বলে নাকি প্রথম বৃষ্টিতে ভিজতে নেই, কেন প্রেম হয়ে যায়, একদম মিশেল একটা থাকে তো। ও বাবা, আচ্ছা আচ্ছা, আমি এমন করে গলাটা করলে না, পলিউশন গায়ে, এমন করে গলাটা করলে যেন অ্যাসিড ব্রেন, অ্যাসিড ব্রেন। কে জল ফেললো, কে জল ফেললো? বন্দুক বার করছে।
বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছে, আমাদের এই সামনে যে গাছটা আছে না ক্রিসমাস ট্রিটা পড়ে গেছিল, ছাতা দুলছে একদম ঝমঝমে বৃষ্টি। তবে খুব ভালো লাগছে, আজকে আমার ক্যাফের ছেলেগুলো খুব আরামসে ঘুমাবে, এটা আমার একটা শান্তি। বাড়িতে এসে দেখি রাখি আন্টিরা এসেছে, বসে গল্প গুজব করলাম, হাসি মজা হলো। আর দাদারা আগামীকাল বেড়াতে যাচ্ছে, তো একটু আমরা গেছিলাম ওই ঘরে গিয়ে আমি আর বাবুলি, আমি আর সিম্বা বাবুলির সাথে দেখা করে এলাম। তো এমনি তো তোমার ধরো প্রত্যেক দিনই সিম্বা যায় আর কি, আর যখন ওরা থাকে না বা আমরা বেড়াতে যাই ওই প্লে টাইমটা ভীষণ মিস করে। আজকালকার দিনে কি বলতো, বাচ্চাকে তুমি কোথায় বাইরে পাঠাবে, আর এই পাড়াতে ওর নিজের কোনো মানে ওর বয়সী কোনো বন্ধু নেই, আর বাবুলি ওর থেকে অনেকটাই বড়। বাবুলি ইজ অলমোস্ট লাইক 8-9 বছর, 9.5 বছরের বড়। দাদা আর টিকলুর যেরকম গ্যাপ 9.5 ইয়ার্স, ঠিক তেমনি বাবুলি আর সিম্বারও 9.5 ইয়ার্স। এবার তাও বাবুলি চেষ্টা করে ওর মতন, ওর মতন হয়ে বা খেলতে ওর সাথে, খালনাবাটি হোক বা যাই হোক না কেন, বাট বাবুলি ইজ গ্রোয়িং লাইক তোমরা বুঝতে পারবে যে একজন একটা 12 বছরের মেয়ে ওই খেলনাবাটি খেলতে আর ভালো লাগে না, বাট তাও চেষ্টা করে ওর সাথে, ওর মতন করে খেলার চেষ্টা করে, ওর ভাইকে ভোলানোর চেষ্টা করে, ভীষণ ভালোবাসে, ভীষণ কেয়ার করে। তোমরা নিশ্চয়ই দেখেছো আমার ভাই, আমার ভাই করে, মানে আমার এত ভালো লাগে যখন ওরা খেলে, তখন আমার মনে হয় যে না যখন আমি বা টিকলু থাকবো না তখন সিম্বার একটা হয় না নিজের একটা বড় দিদি মায়ের মতন কেউ কেয়ার করার, ভাই খেয়েছিস, ভাই বাড়ি ঢুকেছিস, সেটা একটা বলার একজন কেউ থাকবে। তো এই হচ্ছে ব্যাপার। চলো তাহলে আজকের মতন ব্লগটা এতটাই রাখছি, দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে। প্রচণ্ড টায়ার্ড ঘুমিয়ে পড়বো, ঘুমানোর আগে আমি একটা সিরিজ আছে বেবি রেইনডিয়ার বলে, ওটা আমি দেখছি নেটফ্লিক্সে। ওটা হচ্ছে কী বলতো, মানে যে আমরা ভাবি না যে সবসময় মেয়েদের ওপরেই অ্যাবিউজ হয়, মেয়েদের ওপরেই রেপ হয়, নানা রকমের সমস্যা হয়, ছেলেদের সাথেও হয় এই সমস্ত জিনিস, এবং সেইটাই একটা বা স্টকিং ব্যাপারটা সবসময় আমরা ভাবি যে দি আদার জেন্ডার মেয়ে, মেয়েদেরই সবসময় ভাবি যে ওদের সাথেই এটা হয়, কিন্তু না ছেলেদের সাথেও হয়, এবং একটা রেপ এবং একটা এরকম একটা স্টকিং সিচুয়েশন যদি কেউ কাউকে স্টক করে, মানে পাগল, মানে পাগলামর অবধি আর কি, সেই পাগলের মতন আর কি ব্যাপারটা, সেই রকম অবসেশন নিয়ে, তো একটা ছেলের জীবন কীরকমভাবে নষ্ট হয়ে যেতে পারে, সে কীভাবে কনফিউজড হয়ে যেতে পারে, সেই নিয়ে একটা গল্প, এবং তার লাস্ট এপিসোডটা আজকে আমি দেখবো, দেখে ঘুমাবো। তোমরা দেখতে পারো, লিমিটেড এপিসোড আছে, 8খানা এপিসোড, ওই 40-45 মিনিট করে, ভালো লাগবে আবার ভালোও লাগবে না, কষ্ট হবে। কিন্তু এই জিনিসটা দেখে আমি এটা বুঝলাম যে প্রত্যেকটা বাচ্চাকে, ছেলে হোক বা মেয়ে হোক, সবসময় আমার মনে হয় অনেক কিছু বাবা মাদের অনেক কিছু কথা বলতে হয়, জানো তো। আমার মা কিন্তু, আমার বাবা কিন্তু আমাদের সাথে না একদম বন্ধুর মতন মিশত, যখন বিগ বস, যখন বিগ বসে সানি লিওন এসেছিল অনেক বছর আগে, 2008 আর 2009 হবে, আই ডোন্ট রিমেম্বার, সেই সময়টা আমার বয়সটা অনেকটাই কম ছিল। তো যখন সবাই সানি লিওনকে নিয়ে কথা বলতো, আমি অ্যাকচুয়ালি আমার বাবা আমাকে বুঝিয়েছিল যে ও কী করে, এবং ইটস ওকে লাইক ইটস আ প্রফেশন, এবং যেখানে ও থাকে বা যেখানকার সিনেমা ও করে সেখানে এটাকে প্রফেশন হিসেবে দেখে, এবং ইউ শুড রেসপেক্ট আ পার্সন, যেরকমই সে তার যেরকমই কাজকর্ম হোক যাই হোক না কেন, বাট সেটা তার প্রফেশনাল লাইফ, পার্সোনালি দ্যাট পার্সন কুড বি সামথিং এলস। তো ইয়েস, আমার বাবা মা আমার সাথে অনেক কথা বলতো, তার সেটা আমার লাইফে অনেক হেল্প হয়েছে, যখন আমি একা কোথাও বেরোতাম, একা মানুষকে ডিল করতাম, এই এক্সপিরিয়েন্সগুলো আমাকে হেল্প করেছে বুঝতে যে কে সত্যি ভালো, কে সত্যি খারাপ, কে আমাকে কেমনভাবে দেখছে বা কেমনভাবে দেখতে পারে। ইয়েস, ছেলে মেয়েদের সাথে কথা বলা উচিত, ভেরি ইম্পর্টেন্ট জিনিস। চলো আজকের মতন ব্লগটা এতটাই রাখছি, তোমার সাথে ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগ নিয়ে, অ্যান্ড আর একটা আমার ব্রুটালি অনেস্ট ভিডিও নিয়ে, ব্রুটালি অনেস্ট, ঠিক আছে। দেখো আমি না মাঝে মাঝে, আমাকে অনেকে বলে স্নেহাদি তুমি জিমে যাচ্ছ, আবার একদিন দেখলাম সিঙ্গাড়া খেয়ে নিচ্ছ, একদিন যেতে পারছ, একদিন যেতে পারছ না। দেখো আমি তো আসল, আমার যা জীবন আমি আজ 4 বছর ধরে তাই দেখিয়ে এসেছি, আমি অন্য কেউ হতে চাই না, আমি ওই ওয়ানাবি ক্যাটাগরিতে পড়ি না যে সেই আমাকে ভোরবেলা উঠে
পাঁচটার সময় পাঁচটা থেকে দশটা রুটিন দেখি, আবার দশটা থেকে আমি ঘুমিয়ে পড়বো, কেউ জানতে পারবে না আলাদা আলাদা করে। আই রিয়েলি ডোন্ট নট ওয়ান্ট দিস লাইফ। আমি আমার রিয়েল স্ট্রাগলগুলো দেখাতে চাই, আমি আমার রিয়েল লাইফস্টাইল দেখাতে চাই ফর পিপল টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ইটস ওকে। যে যদি তুমি ওয়েট লস জার্নিতে আছো, এক মাস দু মাস তুমি ডায়েট করছো, জিম যাচ্ছ না, তার মধ্যে ইফ ইউ টেক টু ডেজ হলিডে, ইফ ইউ ডু আ চিট ডায়েট, দ্যাটস ওকে। লাইফ অত সিরিয়াস নেওয়ার কিছু দরকার নেই, জিন্দেগি হ্যায় ইয়ার, মানে টেক আ চিল পিল, লাইক উই ডু নট নো হোয়াট ইজ কামিং টুমরো, তাই না? তো ঠিক আছে, হ্যাপেন্স, হয়, ক্রিসমাস হ্যাপেন্স টু এভরিওয়ান, ঠিক আছে, ক্রিসমাস হ্যাপেন্স টু এভরিওয়ান, তো এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, আজকের মতন জ্ঞানের ক্লাস স্নেহা দিদির শেষ হলো। তোমরা যদি কোনো জ্ঞান সংগ্রহ করে থাকো এখান থেকে আমাকে জানিও, আর যদি তোমরা আমাকে উৎসাহ দাও তাহলে এরকম জ্ঞানের ক্লাস আমি আরও দেব। লাভ ইউ অল, ল্যাভেন্ডার, টাটা। আর 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 বিরক্ত করবো না, যাও তোমরা নিজেদের কাজ করো, ব্লগ দেখলে তো হবে না, তোমাদের জীবনে অনেক কাজ আছে, বাই।